শাকিব খানের গলুই মুভির সবগুলো গানই চমৎকার হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে হাবিব ওয়াহিদের আমার ভালোবাসা। হাবিব ওয়াহিদ মানে ভিন্ন এবং নতুন কিছু, এবং যেটা এখানেও তার ব্যতিক্রম না, খুবই চমৎকার। গানটা হচ্ছে আমার ভালোবাসার রোমান্টিক ট্র্যাক। শাকিব খান এবং পূজা চেরি এক কথা জোস। গানটার মধ্যে পরিচালক এসে হক অলি খুবই চমৎকারভাবে দুজনকে প্রেজেন্ট করেছে, এবং গানটার কোরিওগ্রাফি ভিডিওগ্রাফি অসাধারণ হয়েছে, খুব ভালো। এক কথায় এই মুভিটার মধ্যে, গলুই মুভিটার মধ্যে সবচেয়ে আমার কাছে এই গানটাই বেস্ট লাগছে। বন্ধুরা, আমি হাফিজ, চলে আসলাম আর একটা নতুন রিয়াকশন নিয়ে। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শাফিজ দ্য রিয়েক্টর, যেখানে আমি শাকিব খানের গলুই মুভির সব আপডেট রিয়াকশন দিচ্ছি, গান ট্রেলার সব কিছু আমি রিয়াকশন দিচ্ছি। যারা আমার চ্যানেলে প্রথম ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে লাইক দিবেন আর চলে সাবস্ক্রাইব করতে পারেন। কথা না বাড়ে, গানটা দেখি, দারুণ একটা গান, অসাধারণ। এই ঈদের ওয়ান অফ দ্য বেস্ট সং এটা। দেখছি আচ্ছা, গলের মধ্যে ছবি এঁকেছে, সেই ছবি থেকেই আচ্ছা মনে হচ্ছে একটা ড্রিম সিকোয়েন্সের গান। দুজনকে দারুণ ফ্রেশ লাগছে। মিউজিশিয়ান হাবিব ওয়াহিদ, দুজনের কেমিস্ট্রি আমার কাছে দারুণ লাগছে, এক কথা অসাধারণ লাগছে। এই ছবির সবগুলো গানের মধ্যে এটাতে দারুণভাবে প্রেজেন্ট করছে, ভালো লাগছে খুব। লোকেশনটাও দারুণ, একদম গ্রামীণ পরিবেশে করা। যতটুকু জানি এই গানটা, এই মুভিটা সব শুটিং করা হয়েছে জামালপুরে। পূজা চেরির সাথে শাকিবের রোম্যান্স, চরের মধ্যে আরে মিউজিক, সেই ভ্যারিয়েশন, ঘেনে গানটা শেষ। গানটা তো এক কথা অসাধারণ, কি বলবো, গানটা সম্পর্কে কিছু বলার নাই, কারণ শাকিব খান এই দিন নিজে এই মুভিটার প্রমোশন করতে পারছে না, কিন্তু তারপরও তার মুভিটা কিন্তু মনে হচ্ছে একদম ঈদের পারফেক্ট মুভি হতে যাচ্ছে। আমি ট্রেলারে বলেছিলাম যে মুভিটার কিছুটা নেগেটিভ সাইড যেটা মনে হয়েছে আমার কাছে সেটা বলেছি, কিন্তু গানগুলো দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না, গানগুলো খুবই চমৎকার। কাহিনি তো হলে গেলেই বোঝা যাবে ছবিটা আসলে কীরকম।
বাট গানগুলো কিন্তু খুবই চমৎকার, একদম এই গানটা তো একদম হৃদয় ছোঁয়া গান। সো ভালো লাগছে আমার, আমি এই জন্যই রিয়াকশন করতে আসলাম। আবারও সবাইকে ঈদ মুবারক, সবার ঈদ ভালো কাটুক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, টেক কেয়ার।